हेलो डे यूट्यूब फैमिली कम आज गाइज तुम्हारा आशा करी सबाई खूब भलो आचो हमी भलो आची चले आसलम तुम्हारे सामने चटजल्दी ओको श्री स्कॉलरशिपर एक बिग आपडेट नहीं आजकल आपडेट तुम्हारे जो सत्य ही खूब मैंने स्पेशल एक आपडेट बला जाए कारण हठात कर एखो 22-23 सीजने तुम्हारे ओको श्री स्कॉलरशिपे फ्रेश एप्लीकेशन अनेक पेमेंट दीते बाकी रही है किंतु तुम्हारे 23-24 सीजन एप्लीकेशन शुरू हो गलो। हाँ ये सत्य कथा तुम्हारे सामने एक् प्रमाण सह देखिए देव जो तुम्हारे 23-24 एप्लीकेशन शुरू हो गलो। तो तुम्हारे आश्चर्यजनक बेपार एक तुम्हारे संगे शेयर करी एकदम आश्चर्य हार को बेपार नहीं कारण जो गवर्नमेंट इन्स्ट्रक्शन जो देवे तक क्योंकि डिपार्टमेंट के से ही क्ज करते हैं। तो चलो सरसरी शुरू कर 22-23 सीजन एखो पेमेंट कोनो किछुई होलो ना एखन एप्लीकेशन गत कल के लास्ट डेट हो आबार आज के क्यों शुरू होते 23-24 सीजनेर एप्लीकेशन सेटाई विस्तारित आलोचना करब तार आगे तुम्हारे बोलो अवश्य तुम्हारा चैनल के सबसक्राइब कर पाशे जो अल नोटिफिकेशन आज से बजे अल सिलेक्ट कर रखो जखनी कोनो एई धरनेर इनफर्मेटिव भिडियो तुम्हारे सामने शेयर करब तार नोटिफिकेशन सर्वप्रथम तुम्हारे चले जाए। तो चलो बंधु सरसरी शुरू कर आजकल गुरुत्वपूर्ण स्पेशल भिडियोटी तो वेलकम बैक गाइस। तो कादेर एप्लीकेशन शुरू हलो प्रथमत 22-23 सीजन एखोनो पर्यंत सीजन क्लोज हो एक दिन हे अर्थात आज के एप्रिल मासेर 1 तारीख 31 मार्च अब्दि किन्तु तोमादेर लास्ट डेट छिलो 22-23 सीजन 22-23 सीजन शुधुमात्र तोमादेर रिन्यूअल एप्लीकेशन कयेकटा पेमेंट दिएछे किन्तु फ्रेशेर एखन टोटाली किन्तु पेमेंट देवा बाकी रयेछे तारपरेओ किन्तु तोमादेर 24 साल अर्थात 23-24 सीजनेर जन्य तोमादेर एप्लीकेशन शुरू हो गेलो। कादेर शुरू हलो সেটা হচ্ছে কিনা তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিভাবে করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অর্থাৎ আমাদের সিএম ঘোষণা করে দিয়েছিল যে তোমাদের আবার 1 এপ্রিল থেকে তোমাদের 10 এপ্রিল পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ব্লকে তোমাদের বুথে বুথে এবার কিন্তু কি হবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং তোমরা জেনে থাকবে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের একটা স্লট বসে যেখান থেকে কিন্তু তোমরা ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে তোমরা কথা বলতে পারো। তো ইভেন আমি নিজেও আজকে গেছিলাম তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং আমাদের পোর্টালেও কিন্তু বর্তমানে আপডেট দিয়ে দিচ্ছে। তোমরা যদি এখন স্টুডেন্ট প্যানেলে যাও সেখানে কিন্তু ক্লিয়ার শো করছে রিনিউ ইয়ার অ্যাপ্লিকেশন 2023-24 অর্থাৎ তুমি কিন্তু কি করতে পারবে দুয়ারে সরকারের মাধ্যমে তোমার অ্যাপ্লিকেশন জমা করতে পারবে যদি তুমি 22-23 সিজনের অলরেডি টাকা পেয়ে যাও এবং তুমি যদি ইলিজিবল থেকে থাকো 23-24 সিজনের জন্য রিনিউয়াল করার জন্য অবশ্যই তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করো তোমাদের অ্যাপ্লিকেশন ওনারা কিন্তু প্রসেস করিয়ে দেবে এবং তোমরা কিন্তু 23-24 সিজনের জন্য আবেদন করে নেবে। অনেকে কিন্তু আজকে আবেদন কমপ্লিটও করে নিয়েছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে থেকে করে দিচ্ছে তুমি নিজেও বাড়ি থেকে করতে পারবে। তার জন্য কি করতে হবে তোমার যে দুয়ারে সরকার তোমার ব্লকের সেই দুয়ারে সরকার ক্যাম্পের তোমার কি নিতে হবে তোমাকে কিন্তু তোমার পঞ্চায়েতের যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটা রেজিস্ট্রেশন নাম্বার হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটা জোগাড় করে তুমি কিন্তু নিজে থেকেও বাড়ি বসে অনলাইনের মাধ্যমে করতে পারবে নতুবা কিন্তু তুমি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেখানে গিয়েও তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করাতে পারবে তিনাদের মাধ্যমে। তিনারা কিন্তু তোমাকে ফুল একদম গাইড করে সাপোর্ট করে তোমার ডকুমেন্ট দেখে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনের আইডি নিয়ে সমস্ত কিছু কিন্তু একদম ক্লিয়ারলি করে দেবে। তো আশা করছি তোমাদের জন্য খুব গুড নিউজ এবং স্পেশাল একটা আপডেট যে 22-23 সিজনে যারা অলরেডি তোমরা পেমেন্ট পেয়ে গেছো এবং রিনিউয়ালের জন্য অপেক্ষা করছো 23-24 সিজনের জন্য তোমাদের কিন্তু শুরু হয়ে গেল দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে। তো যারা দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে করতে ইচ্ছুক অবশ্যই তোমরা ভিজিট করো তোমাদের নিয়ারেস্ট যে দুয়ার সরকার ক্যাম্প বসছে সেখান থেকে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটাকে তোমরা রিনিউ করে নিতে পারো। তো এই ছিল মোটামুটি তোমাদের কাদের আবেদন শুরু হয়েছে 23-24 সিজনের জন্য সেটা কিন্তু একদম ক্লিয়ার আলোচনা করে দিলাম। কেমন হলো আজকের স্পেশাল আপডেটটি অবশ্যই জানাতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী।